হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সিগনেচার ব্লগের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে আপনাদের সবাইকে ওয়ালটন স্মার্ট টিভিগুলো শর্ট রিভিউ এবং এই টিভিগুলোর দাম সম্বন্ধে আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, আপনারা সবার জন্য আজকে একটি সুখবর রয়েছে, যে সুখবরটি আমি আপনাদের সবাইকে ভিডিওর শেষ অংশে জানাবো। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ জানাচ্ছি। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে যাই। তো বন্ধুরা, আজকে প্রথমে আমরা ওয়ালটন স্মার্ট টিভি WD4TS43DL220 মডেলের 43 ইঞ্চি স্মার্ট টিভি সম্বন্ধে আপনাদেরকে জানাবো। বন্ধুরা, প্রথমে কালারের কথা বলতে গেলে, যেহেতু টিভিটি রেগুলার টিভি, তাই এর ব্ল্যাক কালারের টিভিগুলো বেশি দেখা যায়। এই স্মার্ট টিভিতে রয়েছে 1GB র্যাম ও 8GB রোম। ওয়ালটন এই টিভিতে অ্যান্ড্রয়েড 7.0 ভার্সনটি ব্যবহার করা হয়েছে। তাছাড়া এই টিভিতে প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে ARM A-Cortex A53 প্রসেসরটি। এছাড়া স্মার্ট এই টিভিতে রেজলিউশন হিসাবে ব্যবহার করা হয়েছে 1920x1080। বন্ধুরা, এই টিভিতে নতুন কিছু বলতে গেলে ইশিয়া নামে নতুন একটি সফটওয়্যার ব্যবহার করেছে ওয়ালটন, যেখানে আপনি মিরর গেম, এয়ার মাউস, মাউসপ্যাড ইত্যাদি আপনি সহজেই ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, আপনারা চাইলে এই টিভিটি সরাসরি ওয়াইফাইয়ের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, ওয়ালটন এর বর্তমান দাম নির্ধারণ করেছে 32,900 টাকা। তো বন্ধুরা, পরবর্তীতে ওয়ালটন স্মার্ট টিভি WE4AF39BX 120 মডেলের 39 ইঞ্চি স্মার্ট টিভি সম্বন্ধে আপনাদের জানাবো। বন্ধুরা, যেহেতু টিভিগুলো রেগুলার, তাই এর বেশিরভাগ কালারগুলো ব্ল্যাক হয়। বন্ধুরা, ওয়ালটন যথারীতি এই টিভিতেও 1GB র্যাম ও 8GB রোম ব্যবহার করেছে, যেখানে অ্যান্ড্রয়েড ভার্সন হিসাবে 7.0 ভার্সনটি ব্যবহার করেছে। বন্ধুরা, এই টিভিতে প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে ARM কোর্টেক্স A53 প্রসেসরটি। বন্ধুরা, এই টিভিতে রেজুলেশন হিসাবে দেওয়া আছে 1920x1080 রেজুলেশনটি। এর পরবর্তীতে ওয়ালটন ইশিয়া নামে নতুন একটি সফটওয়্যার ব্যবহার করেছে এই টিভিতে। বন্ধুরা, আপনারা চাইলে সরাসরিতে ওয়াইফাইয়ের মাধ্যমে এই টিভিটি ব্যবহার করতে পারবেন এবং এর বর্তমান মূল্য নির্ধারণ করা হয়েছে 28,900 টাকা। পরবর্তী ও শেষ টিভি হিসাবে ওয়ালটন WD4TH32BY220 মডেলের 32 ইঞ্চি স্মার্ট টিভিটি সম্বন্ধে আপনারা জানবেন। বন্ধুরা, এই টিভিতেও যথারীতি 1GB র্যাম ও 8GB রোম ব্যবহার করেছে ওয়ালটন। এছাড়া ওয়ালটন অ্যান্ড্রয়েড 7.0 ভার্সনের অ্যান্ড্রয়েড সফটওয়্যারটি ব্যবহার করেছে এই টিভিতে। বন্ধুরা, প্রসেসর হিসাবে এই টিভিতে থাকছে ARM কোর্টেক্স A53 প্রসেসরটি। বন্ধুরা, এই টিভিটির রেজুলেশন দেওয়া হয়েছে 1920x1080। এছাড়া নতুন সংযোজন হিসাবে ওয়ালটন ইশেয়ার স্ক্রিন মিরর এবং সরাসরি গেম খেলার সুবিধা থাকছে এই টিভিটিতে। বন্ধুরা, যথারীতি আগের টিভিগুলোর মধ্যেও যেভাবে আপনারা ওয়াইফাই ব্যবহার করতে পারছেন, সেভাবে ঠিক এই টিভিতেও আপনারা ওয়াইফাই ব্যবহার করতে পারবেন এবং এর বর্তমান মূল্য নির্ধারণ করা হয়েছে 22,500 টাকা। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত ছিল ওয়ালটন স্মার্ট টিভির শর্ট রিভিউগুলো। বন্ধুরা, প্রত্যেকটি টিভির ভিতরে আপনারা একটি করে রিমোট, একজোড়া ব্যাটারি এবং দেয়াল স্ট্যান্ড পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি। বন্ধুরা, আপনাদের জন্য একটি সুখবর রয়েছে, তা হলো আপনারা যারা এই টিভিগুলো আমাদের কাছ থেকে অর্ডার করবেন, তাদের জন্য রয়েছে নগদ আকর্ষণীয় ছাড় এবং ফ্রি হোম ডেলিভারি। বন্ধুরা, আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই পণ্যগুলো কিস্তির মাধ্যমে কিনতে পারবেন। সেই জন্য আপনাদের কিছু সহজ শর্ত মেনে নিতে হবে, যে সহজ শর্তগুলো আমরা খুব সহজভাবে ডিসক্রিপশন বক্সে লিখে দিব। তো বন্ধুরা, আজকের মতো এখানে ভিডিওগুলো শেষ করছি। আপনারা যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। বন্ধুরা, আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আসলে সবার আগে পৌঁছে দিতে পারি আপনাদের কাছে। ধন্যবাদ সকলকে।